শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমরা যদি তার জীবনকে কয়েকটি ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখব যে তার পেশাগত যে জীবন, সেই পেশাগত জীবন অর্থাৎ তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। এই কর্মকর্তা থাকা অবস্থায় আমাদের জাতীয় মুক্তি সংগ্রাম, আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা উত্তর, আমাদের যে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে গণতান্ত্রিকভাবে সমৃদ্ধশালী করার জন্য যে প্রচেষ্টা এবং উদ্যোগ এবং বাস্তবায়ন, এর মধ্যে এক অসাধারণভাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা ভূমিকা দেখতে পাই। এই ভূমিকাটা অত্যন্ত আশ্চর্যজনক। আমাদের জাতীয় মুক্তি সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রামের একটি পর্যায়ে যখন মুক্তিযুদ্ধের জন্য গোটা জাতি প্রস্তুত, সেই সময় রাজনৈতিক নেতৃত্বহীনতা গোটা জাতিকে স্তম্ভিত করেছিল। ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে এক ঐতিহাসিক গুরু দায়িত্ব তিনি পালন করেন। তিনি মহান স্বাধীনতার ঘোষণা দেন। যে দায়িত্বটা ছিল রাজনৈতিক নেতৃত্বের, কিন্তু তাদের অনুপস্থিতির কারণে সেই দায়িত্বটি পালন করেছেন, ঐতিহাসিক দায়িত্বটি পালন করেছেন জিয়াউর রহমান। এরপরে দীর্ঘ 9 মাসের স্বাধীনতা সংগ্রামে সেক্টর কমান্ডার হিসেবে তার অকুতোভয় বীরত্বপূর্ণ ভূমিকা, তা আমাদের ইতিহাসের একটি সোনালী অধ্যায়। এরপরে রাজনৈতিক ঘটনা প্রবাহ বিষয়ে আমি বলতে চাই না, আমরা শুধু ওইটুক জায়গায় আসতে চাই যে জায়গাটিতে মুক্তি সংগ্রামের যে প্রত্যাশা ছিল যে দেশ স্বাধীন হলে মানুষ কথা বলবে মুক্তভাবে, চলাচল করবে মুক্তভাবে, সংবাদপত্রে স্বাধীনতা থাকবে, মানুষ যার যে মতবাদ সেটি উচ্চ কণ্ঠে প্রকাশ করতে পারবে। কিন্তু স্বাধীনতা উত্তর এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো কিন্তু মানুষ পেল না। মানুষের স্বাধীনতা এক এক করে লোপ করা হলো, হরণ করা হলো। এইরকম একটি মুহূর্তে চূড়ান্তভাবে আমরা দেখলাম বাকশাল নামে একদলীয় একটি স্বৈরাচারী শাসন কায়েম করা হলো। এর মধ্যে দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হলো গণতন্ত্রের ন্যূনতম যে সুযোগটি, সেই সুযোগটুকুকেও নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এর মধ্যে ঘটল পট পরিবর্তন। যারা সেই সময়ের শাসক দল ছিলেন তাদের আভ্যন্তরীণ নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডে তৎকালীন রাষ্ট্রপতি নিহত হলেন। নিহত হওয়ার পর যারা সেই সময় শাসক দলের অন্তর্ভুক্ত ছিলেন, মন্ত্রীরা ছিলেন, এবং সেই শাসক দলই আবার নতুন করে শাসন ক্ষমতা হাতে নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে শুরু করলেন। ষড়যন্ত্রের রাজনীতি শুরু হলো, সংঘাত সহিংসতার রাজনীতি শুরু হলো। এইরকম একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর সিপাহীরা একত্রিত হয়ে একটি বিপ্লব সাধন করে 1975 সালের 7ই নভেম্বর। সেই বিপ্লবের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজনীতির পাদপ্রদীপের আলোর সামনে তাকে নিয়ে আসা হয়। সেদিন সেই বিপ্লবটি ছিল অত্যন্ত অপরিহার্য। সাধারণ মানুষের ইচ্ছার প্রতিধ্বনি করে জনতা এবং সিপাহীরা সেই বিপ্লব সাধিত করেন এবং রাষ্ট্র ক্ষমতার রাজনীতির পাদপ্রদীপের আলোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন আসেন। কিন্তু আসার পরে তিনি অতীতের যে রাজনৈতিক কর্মকাণ্ডের ভ্রান্তি, অতীতের রাজনীতির কর্মকাণ্ডের যে অন্ধকার দিক সেটিকে অপসারিত করে তিনি সেই হারানো গণতন্ত্র, নিহত গণতন্ত্রকে তিনি পুনরুদ্ধার করলেন, পুনরুজ্জীবিত করলেন। সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, অসংখ্য রাজনৈতিক দল এবং মত প্রকাশের স্বাধীনতা তিনি নিশ্চিত করলেন। অর্ডিনেন্সের মাধ্যমে তিনি এগুলো উন্মোচিত করলেন এবং পরবর্তী পর্যায়ে যে 79 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনে পার্লামেন্টের মধ্যে 5ম সংসদ তিনি পাস করে তিনি হারানো গণতন্ত্র মানুষের কাছে ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বের পলিটিক্যাল ডেভেলপমেন্টের একটি দিক। আরেকটি দিক হচ্ছে তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেল অগ্রগতির দিকে, সমৃদ্ধির দিকে। 72 থেকে 75 মানুষ যেটা প্রত্যাশা করেছিল, স্বাধীন দেশে মানুষ পেট ভরে খেতে পারবে, মানুষ কাজ পাবে, মানুষ তাদের উৎপাদনের যে ন্যায্য হিস্সা সেটি পাবে, কিন্তু সেটা সেদিন বঞ্চিত হয়েছে মানুষ। চারিদিকে নৈরাজ্য, লুটপাট, ডাকাতি, স্মাগলিং, কালোবাজারিতে গোটা দেশ ভরে গিয়েছিল।
সেই রকম একটি অরাজক পরিস্থিতি থেকে দেশকে সুশৃঙ্খল অবস্থা নিয়ে গেলেন এবং তিনি এমন একটি রাজনীতির ধারা প্রবর্তন করলেন গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার পাশাপাশি, সেই রাজনীতি ছিল মানে পলিটিক্স অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের রাজনীতি। তিনি সামগ্রিকভাবে তার রাজনৈতিক দর্শন এবং চিন্তাকে উৎপাদনের সাথে তিনি মিলিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করলেন এবং তিনি সফলতা লাভ করলেন। তিনি ছাত্র, শিক্ষক, যুব সবাইকে খাল কাটা এবং আরও অন্যান্য উৎপাদনমুখী কর্মকাণ্ডের মধ্যে তিনি সেদিন নিয়োজিত করেছিলেন। এই নিয়োজিত হওয়ার কারণে তার আমলে অসংখ্য খাল কাটা হলো এবং বন্যার সময় যে বাড়তি পানি, সেই বাড়তি পানি সেই খালে সংরক্ষিত হলো এবং শুকনো মৌসুমে ওই পানি দিয়ে সেচ কার্য করা হলো। এই যে জিয়াউর রহমানের কনসেপ্ট, এই কনসেপ্ট আজ বিশ্বব্যাপী সমাদৃত। আজকে সেই ধারা অব্যাহত থাকলে এই দেশ আরও উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যেত এবং সেইটা তিনি করেছিলেন একটা রাজনৈতিক ফিলোসফির মধ্যে দিয়ে। সেই ফিলোসফিটা ছিল বাংলাদেশি জাতিতেবাদ, যে শব্দটি উচ্চারণের সাথে সাথে একটি ভূখণ্ড আমরা আমাদের সামনে চলে আসে, আমাদের মনে ভেসে আসে এবং এই ভূখণ্ডের মধ্যে যত নিরীগোষ্ঠী, যত সাংস্কৃতিক মানুষ, যত ভাষাগোষ্ঠী আছে প্রত্যেকেই এই দর্শনের মধ্যে তার নিরাপত্তা পায়, সে দর্শনের মধ্যে সে আশ্রয় পায়। এই ধরনের একটি অমোঘ, এই ধরনের একটি সত্য রাজনৈতিক দর্শনের কারণেই আজকে শহীদ জিয়াউর রহমান সবার মধ্যে টিকে আছে এবং আজকে আবারও নতুন করে প্রমাণিত হয়েছে। এই দর্শনের মধ্যে দিয়েই এই বাংলাদেশের সার্বভৌমত্ব, এই বাংলাদেশের স্বাধীনতা এবং প্রত্যেকটি মানুষের নাগরিক যে অধিকার, সেই নাগরিক অধিকার নিশ্চিত হয়। অর্থাৎ উনার উৎপাদনমুখী রাজনীতিটার মানে প্রেরণাই ছিল হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা সবার কাছে সমৃদ্ধ মানে সমাদৃত হয়েছে। এই শব্দটি উচ্চারণের সাথে সাথে কোনো প্রশ্নের উদয় হয় না যে এটি কোন বাংলাদেশ, কারণ বাংলাদেশ একটি, সেটা আজকে স্বাধীন যে ভূখণ্ড সেই ভূখণ্ড, এর নামে যে জাতীয়তাবাদ সেটি হচ্ছে সঠিক জাতীয়তাবাদ। এইটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের একটা বড় ধরনের অর্জন। এই এই ফিলোসফির সাথেই তিনি তার রাজনীতিকে মিলিয়েছেন বলেই তার সময়ে আমরা উৎপাদনে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, যে তলাবিহীন ঝুড়ি থেকে আমরা সমৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত হয়েছিলাম, দুর্ভিক্ষ থেকে আমরা আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হয়েছিলাম, স্বনির্ভর জাতিতে পরিণত হয়েছিলাম। এবং সেই সময়ে শহীদ জিয়াউর রহমানের তার এই গতিশীল নেতৃত্ব এবং উৎপাদনমুখী রাজনীতির কারণেই বাংলাদেশ সেদিন বিদেশে চাল রপ্তানি করতে সক্ষম হয়েছিলেন। তাই আজও আমরা তার চিন্তা, দর্শন, নীতি এবং কর্মপন্থা অনুসরণ করলে পরে আমাদেরকে আর পিছনে তাকাতে হবে না, এই দেশ অগ্রগতির দিকে, সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। কারণ আজকে যে সরকার ক্ষমতায় আছেন তারা জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত করছেন, এই জন্যই যে জিয়াউর রহমানের নাম তারা হয়তো বস্তুগতভাবে তারা মুছে দিতে পারেন, কিন্তু ভাবগতভাবে, হৃদয়গতভাবে যে নামটি আছে সে নামটি তো মুছতে পারবেন না। কারণ জিয়াউর রহমানের রাজনীতি দর্শন মানুষের হৃদয়ে এমনভাবে প্রথিত আছে যে সেটিকে আপনার অন্য কোনো রাসায়নিক দ্রব্য নাই যে দ্রব্য দিয়ে সেটিকে মুছে যায়, কারণ এই নামটি হৃদয়ের মধ্যেই আছে। কারণ জিয়াউর রহমান নামটি উচ্চারণের সাথে সাথে আমরা যেমন স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি পাই, আমরা যেমন একটি স্বাধীন জাতি হিসেবে বেঁচে থাকার গ্যারান্টি পাই, ঠিক তেমনি আমাদের এই ক্ষুদ্র ভূখণ্ডের মধ্যে এতগুলো মানুষ তারা পেট ভরে খেয়ে বেঁচে থাকার গ্যারান্টি পায়। তাই এই নামটির মধ্যে এতগুলি ডাইমেনশন যুক্ত, সুতরাং এই নামটিকে মুছে ফেলার সরকারি যে কোনো ষড়যন্ত্র, যে কোনো ষড়যন্ত্র, যে কোনো কুৎসিত উদ্যোগী কখনোই সফল হবে না। ভোটারবিহীন সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার জন্য। পাঠ্য বই থেকে শুরু করে বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে তার নাম মুছে দিতে দেওয়ার চেষ্টা করছেন। কারণ এই ধরনের মহান রাষ্ট্রনায়কের নাম থাকলে অন্য অনেকের নাম মুছে যাবে, এই ভয় থেকেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। একদিকে যেমন তার ব্যক্তিগত চারিত্রিক দৃঢ়তা, সততা, অন্যদিকে তার দেশপ্রেম এবং স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে তার রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনায় এত অনন্য সুন্দর যে উদাহরণগুলো তিনি সৃষ্টি করেছেন, যা নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়, নতুন প্রজন্মের কাছে অনুসরণীয়। তাই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে, হীন পরিকল্পনার অংশ হিসাবে নতুন প্রজন্ম যাতে অনুরক্ত হতে না পারে, তাই অত্যন্ত ঘৃণ্য কায়দায়
পাঠ্যপুস্তক থেকে শুরু করে ইতিহাসের গ্রন্থতে ইতিহাস গ্রন্থেও এই মহান স্বাধীনতা ঘোষকের নাম, এই মহান রাষ্ট্রনায়কের নাম যিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, এই রাজনীতিবিদের নাম মুছে দেওয়ার কৌশল চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আগেও যেমন বলেছি আবারও বলছি যে মানে অশুভ প্রচেষ্টা কখনোই সফল হয় না। আপনি এটাকে বস্তাবন্দি করলে মাটি চাপা দিলেও ইতিহাস মাটি থেকে ফুড়েই সত্য জিনিস প্রকাশ করবে এবং সেদিন সবাই সত্য জিনিস জানবে। এখনও এত এত ধরনের চাপ, এত ধরনের হুমকির মুখেও নতুন প্রজন্ম বিভিন্নভাবে তারা জানছে এবং তারা তার প্রতি অনুরক্ত। 30শে মে তার 35তম শাহাদাত বার্ষিকীতে আমরা তাকে স্মরণ করি। আমরা তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার যে ব্যক্তিগত জীবনের মানে তার যে সততার যে উৎসনীয় উচ্চতা সেটিকে আজকে যদি আমরা প্রত্যেকে ধারণ করতে পারি, তাহলে এই দেশ গণতান্ত্রিকভাবে যেমন একটি বিকশিত রাষ্ট্র ব্যবস্থা পাব, ঠিক তেমনিভাবে মানুষ হিসাবে আমরা নিজেকে গড়ে তোলার সেই গড়ে তুলতেও আমরা তার কাছ থেকেই আমরা প্রেরণা পাব। কারণ এই দেশে একজন সকল বিতর্কের ঊর্ধ্বে সৎ রাষ্ট্রনায়ক, যোগ্য রাষ্ট্রনায়ক আমার মনে হয় যে আমাদের আমাদের ইতিহাসে আর কেউ ছিলেন বলে আমাদের জানা নেই। তাই আজকের নতুন প্রজন্মকে, আজকের এই জনগোষ্ঠীকে তার জীবন তার কর্ম সম্পর্কে বারবার যদি আমরা জানি, আমরা যদি তাকে নিয়ে চর্চা করি, তাহলে আমরা একজন যারা রাজনৈতিক কর্মী বা আমরা যদি একজন সাধারণ সামাজিক মানুষও হই, তাহলে আমরা নিজেদেরকে একজন সত্যিকারের মানুষ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। কারণ এই ধরনের নির্ভেজাল সততার এই দৃষ্টান্ত বিশেষ করে এই উপমহাদেশ এবং তৃতীয় বিশ্বে অত্যন্ত বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষকের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।